রবিবারে সংগঠিত ডাকাত দলের চাইদের গ্রেফতার করেছিল রাজধানীর পুলিশ বাহিনী। সোমবারের সেই তদন্তের সূত্র ধরে চারিপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোরাই মালসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের হাতে আটক ব্যক্তির নাম সত্তর মিয়া বলে জানা গেছে। নিজের সাজানো গোছানো দোতলা বাড়িতে বসেই এই ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাই মাল বিক্রি করে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ অভিযানের নেতৃত্বে থাকা সদর এসডিপিও অজয় কুমার দাস। প্রাথমিক তদন্তে পাওয়া সূত্রের ভিত্তিতে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায় এবং লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিক সামগ্রী, মোটর এবং গাড়ির পার্টস সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বলে সদর এসডিপিও জানিয়েছেন। কালকে যে আমরা একটা ডাকাতের গ্যাং ধরেছি, তো আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি আর রিমান্ড পেয়েছি। কালকে ধরার পরে যে আমরা প্রিলিমিনারি ইন্টারোগেশন করেছি, তো আবু কাসেম কাছে ওরা মাল বিক্রি করতো, আবু কাসেমের উপরে কে মালগুলো কখন থেকে কোথায় যেত, তো ওইটা আমরা খবর পেয়েছি। এই বাড়িতে আমরা একটা লোকেশন আর একটা লোকের নাম পেয়েছি, এখানে আমরা রেড করেছি। রেড করে ওনার অফ দ্য হাউস প্রথমে তো আমাদের কপারেট করেনি, আমাদের ডিনাই করেছে। তারপরে আমরা সার্চ করেছি, সার্চ করে আমরা যেই চুরিগুলো আমরা কালকে মানে ইনভেস্টিগেশন করেছি ওই চুরির এসি প্রথমে ধরা রয়েছে। তারপরে শহরের আশেপাশে যে টাওয়ারগুলো আছে, টাওয়ারের ব্যাটারি, তো ব্যাটারির কভার পাওয়া গেছে, ওয়্যারগুলো পাওয়া গেছে, পিডব্লিউডির কাজের সাইটের জিনিসপত্র, স্মার্ট সিটির কাজের মধ্যে যে শাটারিং ফাটিং ব্যবহার হয়, বিভিন্ন বাড়িতে যে যে টিউবওয়েল আর ওয়াটার মোটর, গাড়ির যে বিভিন্ন পার্টস, এইগুলো আমরা ইকুয়েশন কমপ্লেন। এই সংগঠিত চোর চক্রের জাল গুটিয়ে আনতে পুলিশ তদন্তের স্বার্থে যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করবে বলে অজয় কুমার দাস জানিয়েছেন। ডিটেল করে সূচনা পাঠিয়েছি আর এখন আমরা যে রিকভারি যেগুলো হচ্ছে এগুলো আমরা এখন সিজ করছি, ওনাকেও আমরা জিজ্ঞাসাবাদ করবো আর আমি দেখবো যে এর উপরে যদি কেউ থাকে। যা বুঝলাম উনি এখানে এখানে এই জায়গাটায় বসে ওটাকে ব্রেকডাউন করে ওটাকে মানে মানে কপার আর স্ক্র্যাপের মধ্যে কনভার্ট করে চুরির মালটাকে স্ক্র্যাপে এটাকে কনভার্ট করে বাইরের স্টেটের মধ্যে এটা। উল্লেখ্য, পুলিশের হাতে আটক ব্যক্তি সংগঠিত অপরাধ চক্রের সঙ্গে জড়িত বলেই পুলিশের প্রাথমিক ধারণা। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানায়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।